নমস্কার বন্ধুরা আমি সৈকত মুখার্জি দাবংটেক চ্যানেল আপনাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা ভিডিও মূল প্রসঙ্গে যাওয়ার আগে আমি জানতে চাইব আপনারা সকলে কেমন আছেন আশা করি এই লকডাউনের পরিস্থিতিতে আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন এবং সাবধানে আছেন তো বন্ধুরা আজকের ভিডিওর মূল প্রসঙ্গ হচ্ছে অনার থার্টি এসকে নিয়ে আমি জানি এই অনার থার্টি এসকে নিয়ে অনেক ভিডিও আপনারা দেখেছেন এবং আমি রিকোয়েস্ট করব এই ভিডিওটি কিন্তু আপনারা দেখুন কারণ আমি এই অনার থার্টি এসকে নিয়ে কিছু কথা বলবো আদৌ কি ফোনটা প্রশংসার দাবি রাখে সে ব্যাপারে তো আশা করি ভিডিও আপনাদের ভালো লাগবে বন্ধুরা ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি টিপে দেবেন কারণ আপনার উপস্থিতি আমার এই চ্যানেলে অত্যন্ত প্রয়োজনীয় তো বন্ধুরা অনার থার্টি এস যেটি ভারতীয় মুদ্রায় প্রায় চব্বিশ থেকে পঁচিশ হাজার টাকায় লঞ্চ হবে এবং বাংলাদেশি মুদ্রায় আঠাশ থেকে উনত্রিশ হাজার টাকাতে লঞ্চ হবে এবং এই আঠাশ থেকে উনত্রিশ হাজার টাকায় বাংলাদেশি মুদ্রায় এবং এই ভারতীয় মুদ্রায় চব্বিশ থেকে পঁচিশ হাজার টাকায় ফোনটিকে আদৌ কি প্রশংসার দাবি রাখে চলুন জানি এই ভিডিওতে ফোনটিতে ডিসপ্লেটা থাকছে সিক্স পয়েন্ট ফাইভ নাইন ইঞ্চির একটা বড় ডিসপ্লে ছোট্ট একটা পাঞ্চোল ছো আমরা পেচ্ছি খুব ভালো ব্যাপার এটা ফোনে থাকছে এইচডিআর সাপোর্টেড খুবই ভালো কথা ফোনের প্রোটেকশান থাকছে ডিসপ্লেতে অ্যালুমিন সিলিকেটের প্রোটেকশান কেমন প্রোটেকশান সে ব্যাপারে আমাদের ধারণা নেই কারণ এটা একদমই নতুন একটা প্রোটেকশান দেওয়া হয়েছে বন্ধুরা এবার কথা বলি দাম অনুযায়ী ডিসপ্লেটা কতটা ভালো ফোনে কোনো সুপার অ্যামোলের ডিসপ্লে নেই ফোনে কোনো হাই রিফ্রেশ রেট ডিসপ্লে নেই এখানে সেই নর্মাল সিক্সটি হার্জ রিফ্রেশ রেটের ডিসপ্লে দেওয়া হয়েছে তো আমার মনে হয় ডিসপ্লে দিক দিয়ে কিন্তু ফোনটা খুব একটা মানে প্রশংসার দাবি রাখে না এবার যদি আমরা ফোনের প্রসেসারে আসি বন্ধুরা ফোনের প্রসেসার আমরা যদি দেখি তো এখানে একটা নতুন প্রসেসার অর্থাৎ হোয়াই বলুন বা ওনার বলুন এরা তো কিডিনের প্রসেসার ব্যবহার করে তো এ ফোনও ঠিক তাই হাই সিলিকন এইট টোয়েন্টি এস ইউজ করেছে এখানে ফাইভ জি প্রসেসার খুব ভালো কথা কিন্তু বন্ধুরা আমরা যদি আজ থেকে ছয় থেকে সাত মাস আগে পিছিয়ে যাই তো রেডমির তরফ থেকে কিন্তু একটা ফোন পাই যার নাম হচ্ছে রেডমি কে টোয়েন্টি প্রো সেখানে দেওয়া হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগনের এইট ফোরটি ফাইভ প্রসেসার আর এই হাই এইট টোয়েন্টি এস ওসি এবং কোয়ালকম স্ন্যাপড্রাগন এইট ফর্টি ফাইভ প্রসেসার দুটি কিন্তু কম বেশি একই পারফরমেন্স করে এবং সেই কে টোয়েন্টি প্রোতে আমরা কিন্তু পাই সুপার অ্যামুলের ডিসপ্লে এবং দামের দিক দিয়েও যদি দেখি কম বেশি প্রায় একই দাম আছে ফোন দুটির তো এই ওয়ান থার্টি ইয়ার্সের থেকে আমার মনে হয় অবশ্যই রেডমি কে টোয়েন্টি প্রো আপনার জন্য বেটার চয়েস হতে পারে বন্ধুরা এবার আসবো ফোনের আরেকটা নেগেটিভ দিকে যেখানে সবচাইতে নেগেটিভ হচ্ছে ব্যাটারি ফোর থাউজেন্ড এর ব্যাটারি দেওয়া হয়েছে কিন্তু সঙ্গে দেওয়া হয়েছে একটা মানে বড় চার্জার অর্থাৎ কী বলবো ফর্টি ওয়াটের ফাস্ট চার্জার দেওয়া হয়েছে ভালো কথা ফর্টি ওয়াটের ফাস্ট চার্জার খুব দ্রুত ব্যাটারিটিকে চার্জ করবে কিন্তু তার সঙ্গে সঙ্গে কি ব্যাটারির লঞ্চিবিটি কমিয়ে দেবে না আপনাদের কী মতামত হয় অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে জানাবেন বন্ধুরা এই চার হাজার অ্যাম্পেয়ারের ব্যাটারি আমার মনে হয় না যে ডে টু ডে ইউজের জন্য এখনকার দিনে যে স্পেক্সের সাথে ফোনটি লঞ্চ হচ্ছে সেখানে খুব একটা বেশি কার্যকরী হবে কারণ আমার মনে হয় না যে একদিনও খুব ভালোভাবে চালানো খুব মুশকিল হয়ে দাঁড়াবে আচ্ছা বন্ধুরা এছাড়া ফোনের ব্যাকসাইডে থাকছে গ্লাস বডি এবং মেটাল ফ্রেম সো প্রিমিয়ামনেস ভরে দেওয়া হয়েছে চারটি ক্যামেরা আমরা এখানে পেয়েছি যেখানে প্রাইমারি ক্যামেরা থাকছে সিক্সটি ফোর মেগাপিক্সেল ক্যামেরাকে নিয়ে আমি কোনো কথা বলবো না কারণ ক্যামেরাকে নিয়ে কথা বলতে গেলে আগে ফোনটি আসার প্রয়োজন ক্যামেরা কেমন কী কী অপটিমাইজেশন কেমন করা হয়েছে ক্যামেরাতে সেগুলো দেখার বিষয় আছে ফ্রন্টে থাকছে ষোলো মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা যা অবশ্যই আপনাকে রিয়েলের চেও সুন্দর করে দেবে সে ব্যাপারেও কিন্তু আমার কোনো অবজেকশান নেই তো বন্ধুরা এবার কথা বলবো ফোনের আরও একটি মেন বিষয় নিয়ে অর্থাৎ ফোনে কিন্তু আপনি গুগলের কোনো সার্ভিস পাবেন না মানে আপনাকে গুগলের কোনো সার্ভিস পেতে গেলে ওয়েব ব্রাউজার থেকে ব্রাউজার করতে হবে অর্থাৎ ইউটিউব যদি আপনাকে দেখতে হয় তো ওয়েব ব্রাউজারে গিয়ে ইউটিউব দেখতে হবে এবার আপনি বলবেন যে ওয়েব ব্রাউজারে যখন আমি গুগলের সুবিধা পাবো তাহলে ফোনটি কেন আমার জন্য উপযুক্ত নয় কিন্তু আমি এখানে বলবো ওয়েব ব্রাউজারে আপনি ইউটিউব বলুন বা গুগলের সার্ভিস পাবেন ঠিকই কিন্তু কথাই বলি আপনি ওয়েব ব্রাউজারে প্লেয়ারের সাপোর্ট পাবেন না কোনো ডাইনামিক সার্চ করতে পারবেন না অর্থাৎ ওপরে একটা ভিডিও চলছে নিচ থেকে আপনি স্ক্রোল করে যে ভিডিওগুলি দেখতে পান সেগুলো কিন্তু আপনি ওয়েব ব্রাউজে পাবেন না কারণ ওয়েব ব্রাউজারে অনেক কিছু হয় না বস তো গুগলের সার্ভিস পেতে গেলে আপনাকে আলাদা আলাদা এপিকে ইনস্টল করতে হবে যেগুলো কিন্তু খুব একটা রিয়েলাইবেল হবে না তো আমার মনে হয় না যে এই অনার থার্টি এস পঁচিশ থেকে আঠাশ হাজার টাকা এত টাকা বেয়ার করার পর এত কিছু মানে খুব যে প্রশংসার দাবি রাখে আমার তো মনে হয় না আপনাদের কি মতামত ওনার থার্টি এসকে নিয়ে আমাকে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন আশা করি বন্ধুরা অনার আর্ট থার্টি এসের এই ভিডিও আপনাদের ভালো লেগেছে তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি দেখা হবে আবার কোনো নতুন ভিডিওতে আশা করি আপনি ভালো আছেন সুস্থ আছেন এবং ভালোর দলেই আছেন আর অবশ্যই এই ফোনটি নিয়ে আপনাদের কি মতামত আমাকে কিন্তু কমেন্ট সেকশানে জানাতে ভুলবেন না ধন্যবাদ